আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আচ্ছা, আমরাও আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি খুব মজার এবং খুবই ইয়ামি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে কিছুটা মুড়ি, কিছুটা খই আর একটুখানি কিশমিশ নিয়েছি। এখানে আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, তবে কিশমিশ বাদাম দিলে খেতে একটু টেস্টি হয়। আর এখানে রেখেছি একটু গরম মশলা, আমার কাছে ভালো লাগে, আপনার যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যাবেন। গরম মশলা সাদাটা আর দারচিনি রেখেছি, এগুলো বেশ একটু ফ্লেভার লাগে আর বেশ খেতেও কিন্তু বেশ টেস্ট লাগে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই খই আর মুড়ি দিয়ে মোয়া তৈরি। মোয়া এমন একটা খাবার, মোয়া দেখলেই মনে হয় শীতকাল চলে এসেছে, তাই না? বিশেষ করে গ্রাম অঞ্চলে বিস্কিট চায়ের প্রচলনটা নেই, সেখানে কাঠায় করে মুড়ি মোয়া মুরগি খেতে দেওয়া হয়। তো এখন পজিশন খুব একটা ভালো না, আর বিকালে নাস্তা হিসেবে এরকম যদি ঘরোয়া কিছু জিনিস আমরা সার্ভ করি, তাইলে কিন্তু বাড়ির মেম্বাররা আশা করি সবাই খুব পছন্দ করবে এবং ভালো লাগবে। তো চলো, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুড়ি এবং খইয়ের মোয়া রেসিপি। এটা কিন্তু আমি গুড় দিয়ে করব না, চিনি দিয়েই করব। তো গুড় এখন কিন্তু ম্যাক্সিমাম সময় একটু ভালো নয়, আর খেজুরের গুড় অবশ্য যখন হয় মানে খেজুরের সময়। তো যাই হোক, আমি এটা ক্যারামেল দিয়ে করছি, যার জন্য আমি একটা পাতিল নিয়েছি, জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছু চিনি দিয়ে দেব, খুব অল্প, মিষ্টিটা যে যেমন, তবে বেশি মিষ্টি হলেও খেতে ভালো লাগে না, আবার কম মিষ্টি হলেও খেতে ভালো লাগে না। মিষ্টিটা দেখে দিলে আর ঠিক সামান্য একটু পানি দিয়ে দিলাম, খুব সামান্য। জালটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ গুঁড়ো আর মশলা গুঁড়ো। আপনি চাইলে এগুলো নাও দিতে পারেন, তো আমার কাছে ভালো লাগে দিচ্ছি। জালটা মিডিয়ামেই থাকবে। নিচে কিন্তু লেগে যায় অলরেডি, আমি মেরি নিচে নিচে একটু লেগে দিতে আমি বেশ করে নেড়ে দিচ্ছি। যতক্ষণ ব্রাউন কালার না হবে ততক্ষণ এরকম হাতে হাতে একটু নাড়তে হবে। জালটা মিডিয়ামই থাকবে। চায়ের সাথে খেতে খুবই টেস্টি, শীতের দিনে তো গলায় বাহাল্য, এরকম একটু পরিবেশগত সমস্যার জন্য যেহেতু আমরা বাসায়। তো যাই হোক, এর মধ্যেও কিন্তু এই জিনিসটা করে চায়ের সাথে আপনি একদিনের জন্য হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এটা আমার অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে এবং দেখেন একটু আঠা আঠা হয়েছে, একটু আঠা আঠা হয়েছে, এটা কিন্তু খুব গরম, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আঠা আঠা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মুড়ি আর খইগুঁড়ো দিয়ে দিব, দিয়ে
জালটা কিন্তু মিডিয়াম ভাবেই থাকবে, কোনো ক্রমের জালটা পারবি না। এখন এটাকে বেশ সুন্দর করে আমি দেখে নিচ্ছি। জিরাগুঁড়ো খই আর মুড়ির মধ্যে বেশ সুন্দর করে মেখে দিতে হবে। এখন জালটা বন্ধ করে দিতে হবে। একটুখানি আঁচে রেখে বেশ করে চিনি সিটার সাথে মেখে নিতে হবে। এখন এটা আমরা ঢেলে নিব এবং ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ। এমনভাবে ঠান্ডা হবে একদম, কিন্তু ঠান্ডা পুরোটাও হবে না, আবার একটুখানি ঠান্ডা হবে। এই সময় হাত দিলে কিন্তু হাত পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে। খুব হালকা হাতে একটু ঠান্ডা করতে হবে। এখন যেটা করতে হবে সেটা হলো একটুখানি হাতের মধ্যে সরিষার তেল নিতে হবে, খুব হালকা একটু সরিষার তেল নিতে হবে। এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখে শুনে হাত দিবেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে এটা জমে গেছে, একটু ঠান্ডা হয়েছে, একটু গরম থাকবে। এখন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন ঠিক এরকম করে ধরে ধরে এটাকে মুখ পাকিয়ে, গরম আছে, হালকা একটু গরম আছে, আর একটু ঠান্ডা হতে হবে। এরকম মুখ পাকিয়ে গোল গোল করে নিতে হবে। জিনিসটা খুব গরম, কিন্তু গরম থাকতে থাকতেই গোল করতে হবে, নইলে কিন্তু এগুলা গোল হবে না। এরকম করে সবগুলো করে নিতে হবে। আর এইভাবে রাখলেও কিন্তু আপনি এই খই মুড়িটা খেতে পারবেন। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার এবং খুবই মজাদার। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব কাজে দিবে, অবশ্যই করে খাবেন। কেমন লাগলো জানাবেন। আর তবে এখানেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।